सामाजिक दूरत्व नियंत्रित मॉडिफाइड अटोरिक्शार नामकरण करेछि। अटोरिक्शाते जे यात्री केबिन आछे एई यात्री केबिनके आमरा पार्टिशन करेछि चारटा कम्पार्टमेंटे। এই চারটা কম্পার্টমেন্টের ভিতরে যাত্রীরা সহজে বসতে পারবে এবং একজন আরেকজন থেকে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করে বসতে পারবে। বড় পথ যেটি এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর যেটা আমাদেরকে ব্রিফ করেছেন সেটা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। আর এই সামাজিক দূরত্ব বজায় রাখার কারণ কি হবে, এটা একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছেই এটা সংক্রমিত হয়, আর এই কারণেই মাস্ক পরিধান করতে বলেছে, কারণ হাসি কাশি থেকেই এটা হয়। তো আমরা যেমন মানুষকে সেফ রাখতে চাই, তেমনি আমরা অর্থনৈতিক চাকাকে আমরা সচল রাখতে চাই, আমরা যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে চাই। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে গতানুগতিক যে ধারাটি, এই ধারাটা অক্ষুণ্ণ রেখে আমরা কীভাবে আমাদের মানুষদেরকে সহযোগিতা করতে পারি। তো তার ফলশ্রুতিতে আমাদের সেনাবাহিনী মাগুরায় যারা দায়িত্বপ্রাপ্ত প্রথম থেকেই তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং তাদের উদ্যোগে আজকে একটি মডেল মাত্র 15টি গাড়িকে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে মানুষ চলাচল করবে তার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। আমি এই জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আর এই গাড়িতে আমাদের মাগুরা থেকে আমাদের শেখর ভাই এবং আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের সাধারণ পাবলিককে বাঁচানোর জন্য আমাদের এই গাড়িটা সুবিধা করে দিচ্ছে। যাত্রী ফাঁকা ফাঁকাই বসতে পারবে এবং আমরা আটজন উঠতে পারবো না, চারজনের বেশি আমরা গাড়িতে বহন করতে পারবো না। আর আমাদের এখন সমস্যা কি, আমাদের চারজন নিতে আমাদের আট সিটের গাড়ি থাকলে আমরা যদি আটজন লোক নিয়ে যেতে পারতাম সেখানে 80 টাকা 100 টাকা ভাড়া হয়েছে, এখানে আমাদের চারজন নিয়ে 20 টাকা ভাড়া হচ্ছে। এই যে আমাদের যে সমস্যা, তাছাড়া সবার জন্যই ভালো হলো, আমরা সমাজে কিন্তু মানে বাইতে চলছি, আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতেছে, নিজের সুস্থতা নিজের ভিতরে যাতে আমরা সুস্থতা নিয়ন্ত্রণ করতে পারি।